নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দই পনিরের রেসিপিটি। বাড়িতে কোনো স্পেশাল অকেশনে নিরামিষ আইটেমের তালিকায় কিন্তু এই রেসিপির কোনো বিকল্প নেই, সে কারণে আজ আমি কিছু সহজ টিপস দিয়ে একদম পারফেক্ট রেস্টুরেন্টের সাথে দই পনির তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো দেরি না করে রান্নাটা একবার দেখে নেওয়া যাক। দই পনির বানানোর জন্য আমি এইরকম পনির নিয়ে নিয়েছি 500 গ্রাম। বড় বড় কিউব করে পনিরগুলোকে কেটে নিয়ে তারপর একটু ম্যারিনেট করব। এর জন্য আমি 1/2 টিস্পুন কাশ্মীরি মিরচ পাউডার, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন বিট নুন আর নিচ্ছি 1/3 টিস্পুন নর্মাল নুন। এছাড়া লাগছে 3 টেবিল স্পুন দেশি ঘি। তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে যে কোনো অয়েল ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে কিন্তু তার স্বাদ অনেক বেশি ভালো হয়। এর পাশাপাশি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কসৌরি মেথি। সমস্ত মশলাকে ভালো করে ঘিয়ের সাথে এরকমভাবে মাখিয়ে নেওয়ার পরে একটা একটা করে পনির এর মধ্যে ঠিক এরকমভাবে কোট করে নিতে হবে। দেখো ঠিক এইরকম ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলা। আর একটা আমি পনিরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো ঠিক এরকমভাবে ভালো করে কোট করে নিতে হবে। ঠিক সবকটা পনিরকে এরকমভাবে কোট করে নিয়ে পনিরটাকে সাইডে সরিয়ে রেখে একটা মশলা তৈরি করব। এর জন্য আমি 15 থেকে 20টা কাজু বাদামের সাথে সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন চালমগজ। কাজু বাদাম আর চালমগজের একটা আমি পাউডার প্রথমে বানিয়ে নেব। তোমরা এই কাজু আর চালমগজের পরিবর্তে বেসন দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো, রেস্টুরেন্টে সেটাও হয়ে থাকে। বেসনটাকে একটু শুকনো করায় ড্রাই রোস্ট করে নিতে হবে। আমরা রান্না করছি দই পনির, সুতরাং দই তো লাগবে। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো টক দই প্রথমে নিয়ে নিয়ে দইটাকে একটু ভালো মতো ফেটিয়ে নেব। এর মধ্যে আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে মিক্সিটা একবার চালিয়ে নিলে কি হবে, দইটাও ভালো মতো ফেটে যাবে আর দইয়ের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। এরপর এটাকে সাইডে সরিয়ে রেখে আমি ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে ফ্রাই করব। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে 5 মিনিট সময়ের মধ্যেই কিন্তু পনিরগুলো ফ্রাই হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের একটা টিপস দিয়ে রাখি, দই পনির বানানোর জন্য কিন্তু দইটা টাটকা হওয়া জরুরি। একটু পুরনো বা বাসি দই হলে সেই দইয়ের স্বাদে কিন্তু দই পনির একদমই নষ্ট হয়ে যাবে, সেই টেস্ট তোমরা পাবে না। এরপরে 5 মিনিট সময় হয়ে গিয়েছে, পনিরটাও আমার এপিট ওপিট করে ভালো মতো গোল্ডেন করে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে পনিরটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঠেলে রেখে ওই কড়াইয়ের মধ্যে আমি আবার 4 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে 6টা ছোট এলাচকে প্রথমে ফোড়ন দিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে 30 সেকেন্ড সময়ের মধ্যে যখন এই ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়েও আরও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব 6 থেকে 7টা এরকম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তোমরা কোচানোর পরিবর্তে লঙ্কাটাকে চিরেও ব্যবহার করতে পারো। এখানে সমস্ত মশলাকে 30 সেকেন্ডের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে কাজু আর চালমগজের যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এই স্টেজে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিতে হবে, নইলে অনেক সময় তলায় লেগে যেতে পারে। এই স্টেজে আরও 2-3 মিনিট সময় লাগবে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে। তারপরে এর মধ্যে আমি কালারের জন্য অ্যাড করছি 1 টিস্পুন কাশ্মীরি মরিচ পাউডার। তোমরা যদি কেউ ঝাল বেশি খাও তাহলে এর সাথে সাথে এখানে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। টক দই দিয়ে ক্রমশ খুন্তিটাকে কিন্তু এরকম ঘুরিয়ে যেতে হবে, নইলে টক দই অনেক সময়তে ফেটে যেতে পারে। এরপরে মিক্সিতে যেটুকু দই বাকি ছিল সেটার মধ্যে একটু জল মিশিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব গ্রেভিটাকে। এখানে ঝাল, মিষ্টি, নুন আর টকের ব্যালেন্সটা ঠিক রাখলে এই গ্রেভির টেস্ট কিন্তু অসাধারণ হয়ে থাকে। তাই এই স্টেজে আমি একটু চেক করে নিলাম যে নুন ঝাল মিষ্টিটা ঠিক আছে কি না। আমার একটু কম লাগছিল তাই 1/2 টিস্পুন নুন আর 2 টিস্পুন চিনি এর মধ্যে আরও অ্যাড করলাম। এরপরে যখন গ্রেভি থেকে এরকম অয়েল বেরিয়ে আসবে
তখন এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়েও আমি আরো 2-3 মিনিট ফুটিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা পনির গুলোকে অ্যাড করে দেব। এখানে আমাদের গ্রেভি আর পনির প্রায় রেডি হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, পনিরটা ফ্রাই করার সময় যেটুকু অয়েল আর মশলা আমার লেগেছিল কড়াইয়ের মধ্যে সেটাও আমি ঢেলে রেখেছিলাম, সেটাও স্টেজে অ্যাড করে দিলাম, এতে টেস্টটা আরও ভালো আসবে। এরপরে পনিরটাকে জাস্ট এপিট ওপিট করে আমি আরও 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমকে একদমই লো করে রেখে ফুটিয়ে নেব। তারপর শেষে অ্যাড করছি আমি 2 টিস্পুন কাসৌরি মেথি ড্রাই রোস্ট করে রাখা, আর তার সাথে সাথে ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ মতো। এরপরে কাসৌরি মেথি আর ধনে পাতা কুচিটাকে ভালো করে গ্রেভির সাথে মাখিয়ে নিতে হবে। ব্যাস আমাদের রান্না একদম রেডি। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে আমি রান্নাটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর ডিনারে এটাকে গরম গরম সার্ভ করবো। তোমরা যে কোনো স্পেশাল অকেশনে বা নিরামিষ দিনে একবার লুচি, পরোটা, নান, রুমালি রুটি বা পোলাও, ফ্রাইড রাইস বা স্টিম রাইসের সাথে এইভাবে দই পনির বানিয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।